পার্বত্য জেলা খাগড়াছড়ির সাথে পাঁচছড়ি উপজেলার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সড়কটি সংস্কার কাজের আর এক মাস বাকি থাকলেও 10% কাজও করেনি ঠিকাদার। কাজে ধীরগতিতে অসন্তুষ্ট সড়ক ও জনপদ বিভাগ, নিত্যদিনের চরম ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিস্তারিত খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের রিপোর্টে জানাচ্ছেন আলনোমান। খাগড়াছড়ির এই সড়ক দিয়ে প্রতিদিন পাঁচছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার 700-800 পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে, কিন্তু অসংখ্য ছোট বড় গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। 25 কিলোমিটার সড়কের প্রায় 20 কিলোমিটারই খানাখদ্দে ভরা, অনেক জায়গায় পিচের অস্তিত্বই নেই, ভারী ট্রাক উল্টে ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে দুই উপজেলার লক্ষাধিক মানুষ। এমন অবস্থা যে রাস্তাটে বড় গাড়ি দূরের কথা, আমরা যারা বাইক নিয়ে চলাচল করি চাকরির কারণে প্রতিদিন আমাদের এই রুটে যাওয়া আসা করতে হয়, একেবারে বিপজ্জনক রাস্তাটা। যে একবার খাগড়াছড়িতে পাঁচছড়ি আসে তো আর এই নাম নেবে না পাঁচছড়ি রুটের। প্রতিনিয়ত এখানে প্রতিদিনই গাড়ি একটা না একটা আটকে থাকে, তাই আজ প্রতিদিন আমরা গাড়ি উঠে দিই। আজকে আমি নিজে বিপদে পড়ে বসে রয়েছি এখানে। একদিন কাজ করলে আমরা প্রায় 700 টাকা বেতন, দুদিন লেগে যায়, যা কামে তার রুটেই খরচ করে ফেলি। সড়কটি সংস্কারে 2023 সালে আবেদ মনসুর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয় সড়ক ও জনপথ বিভাগ। কাজটি বাস্তবায়ন করছেন এমদাদ পাটোয়ারি নামের এক সহযোগী ঠিকাদার। গেল বছরের জুনে কার্যাদেশ পেয়েও ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করেননি তিনি, বরং আবেদন করে কাজের মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে নেন, যা শেষ হবে আগামী 30 মার্চ। এই সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে আশা ঠিকাদারের। এখানে ব্যাচিং প্ল্যানটা আমি কন্ট্রাক্ট করছি, এটা ওখানে অ্যাডভান্স করা হয়েছে, আদার্স ড্রেন বা ওই যে অন্যান্য আনুষঙ্গিক কাজ আমরা আগে রাখছি। এখন ব্যাচিং প্ল্যানটা আমাদের বসে গেলে কাজ শেষ করতে সময় লাগবে না, আশা করি আমরা কাঙ্ক্ষিত সময়ের ভিতরে শেষ করতে পারবো, হয়তো 10-15 দিন এদিক সেদিক হইতে পারে হয়তো। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। কাজের যে গতি এটা নিয়ে আসলে আমরা নিজেরাই একটু অসন্তুষ্ট, তো তাকে বারবার বারংবার মৌখিকভাবে এবং পত্রাদি প্রেরণ করে তাগাদা দেওয়া হচ্ছে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে একটু উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে সক্ষম হবে। যদি এ ধরনের কোনো অগ্রগতি দেখাতে সক্ষম না হয় তাহলে আমাদের যে চুক্তি শর্ত অনুসারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিব। সড়ক সংস্কার কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে 13 কোটি 35 লাখ টাকা। নির্ধারিত সময়েই সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।